আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি দানের প্রদর্শনী, বাস্তবায়ন, দানের চারা রোপণ। আমার সামনে একটা সাইনবোর্ড লাগানো আছে, 2022-23 অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন, অর্থাৎ দান ক্ষেত প্রদর্শনী, দানের চারা প্রদর্শনী বাস্তবায়ন, ফসলের নাম বরদান, জাতের নাম হলো, দানের জাত হলো ব্রি দান 98, কৃষকের নাম উলার চৌধুরী, জমির পরিমাণ 33%, পিতার নাম মিতন নজির আলম চৌধুরী, বপনের তারিখ 3/12/2022 খ্রিস্টাব্দ, রোপণের তারিখ 12/1/2023 খ্রিস্টাব্দ, গ্রামের নাম নবীপুর, মোবাইল 01720830781, ব্লকের নাম কুরবানপুর, ইউনিয়ন বক্সিমহিল, বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুলাউড়া মৌলভীবাজার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখেন এই বরদানের অনেক সুন্দর করে চাষ করা হয়েছে, সুতো ধরে সোজাভাবে চাষ করা হয়েছে এবং অনেক প্রদর্শনী করা হয়েছে, বরদানের প্রদর্শনী সুন্দরভাবে ক্ষেত করা হয়েছে এবং দানের চারাগুলো আরও যত দিন যাবে তত সবুজ সবুজভাবে চারাগুলো আরও বড় হবে এবং চারাগুলো আরও সতেজ হয়ে উঠবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর লাগতেছে, তাই আপনারা দেখেন এই জমিনের বরদান দেখে দিচ্ছি। বি জাতের নাম বি দান 98, বরদান। আপনারা দেখেন, আমি একটু গ্রুম করি, একটু কমিয়ে দিই, দেখেন আরো কিছুদিন পর দানগুলো আরো সতেজ হয়ে উঠবে, তখন অনেক সুন্দর লাগবে। আর বাঁশের ডাল দিয়ে তার মাথায় নেড়ো বাঁধা দেওয়া হয়েছে, পাখিরা বসবে, পোকামাকড় খাবে এগুলো। আর দান ক্ষেতের পাশে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ওটা কুলাউড়া উপজেলা আছে, জেলা মৌলভীবাজার। দেখেন একটু খাত ঘুরিয়ে দেখে দিই, আমি আলোর মধ্যে ভিডিও করতেছি তাই আমি তেমন স্পষ্ট দেখতে পাচ্ছি না, যখন সায়েদ যাব তখন দেখতে পাবো, এখন ভিডিও করে যাচ্ছি। ভিডিওতে দানের খাটটা দেখানোর জন্য, বরদানের খাটটা দেখানোর জন্য যে অনেক সুন্দরভাবে রোপণ করা হয়েছে সুতো দিয়ে লাইন ধরে, তাই একটু আমি উৎসাহী হয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দানের ক্ষেত, বড় দান, যাতের নাম বি দান 98, মানে তো বড় 98 দান যেটা, এটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করলাম। বড় মৌসুম, বড় মৌসুমে আরও 2-2.5 মাস পর দান পেকে যাবে, 2.5 মাস পর দান পেকে যাবে। দেখেন এই যে দেখেন, তো ভিউয়ার্স, দর্শকবৃন্দরা, আমি আপনাদেরকে দেখালাম, এই যে দেখেন সামনে সত্যগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল, দুইতলা স্কুল ভবন, পুরাতন ভবন, এটা পুরাতন মানে ঘর টিনের চাল, নতুন ঘর, নতুন ঘর উপরে টিনের চাল দেওয়া, স্কুলের স্কুলকে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখালাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। তো সবাই দেখলেন, আর ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করবেন, আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।